দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেতন বৈষম্যের প্রতিবাদ জানাতে গিয়ে আন্দোলনরত সহকারী অধ্যাপকরা গত চোদ্দই নভেম্বর একদল ছাত্রের হাতে লাঞ্ছিত হন শিক্ষকরা দোষীদের বিচারের দাবিতে পরের দিন থেকে প্রতীকী অনশনের পাশাপাশি ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করেন এ অবস্থায় সেশন জটের হাত থেকে মুক্তি পেতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় গত বারো নভেম্বর ফাইনাল পরীক্ষা শেষ করলেও এখন পর্যন্ত আমাদের তিনটা ল্যাব বাকি আছে যার জন্য আমরা পরবর্তী সেমিস্টারে উঠতে পারতেছি না ছয় বছর আমাদের রানিং চলতেছে এর বেশি আমরা আর কতদিন থাকবো আমরা কোনো চাকরির পরীক্ষাতেও অ্যাপ্লাই করতে পারছি না শুধুমাত্র আমাদের এই তিন চারটা পরীক্ষা আটকে থাকার জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে নাই এখনো কোনো সমাধান হয় দাবি হচ্ছে যে আমাদের যে ক্লাস পরীক্ষাগুলো বন্ধ আছে সেগুলো হচ্ছে চালু করা এদিকে একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন বৈঠকে শিক্ষকদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের দাবি আলোচনা হয়নি কথা ক্লাসে ফিরে আসে আলোচনা পরে হবে গত চোদ্দই নভেম্বর এবং উনত্রিশে নভেম্বরের দুইটি অনাকাঙ্ক্ষিত ঘটনা উদ্দেশ্য প্রদীতি মনোভাব পরিত্যাগ করে নিরপেক্ষ বিচার প্রক্রিয়া অবলম্বন করে বিচার কার্য শুরু না করবেন ততক্ষণ পর্যন্ত প্রগতিশীল শিক্ষক ফোরাম সহ সাতান্ন জন শিক্ষক ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করবে না এদিকে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি এমন কথা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জানিয়েছেন উপাচার্য সমস্যা সমাধানের পথ বের করবেন যারা আন্দোলনকারী তারা যদি তারা যদি এগ্রি করে তো আমাদের তো আপত্তি নেই আমরা ক্লাসে যাব। উনি বসে ওনার মতো করে কি সিদ্ধান্ত দেয় যে এমন সিদ্ধান্ত যদি ওনাদেরকে স্যাটিসফাই করে উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সাড়ে দশ হাজার রয়েছে তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীও সময় সংবাদ দিনাজপুর